হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে চাইলেই নিজের মেয়েকে বিয়ে করতে পারবে তার বাবা, আর এটি সম্পূর্ণ বৈধ সেই দেশে, আর সেই দেশটির নাম হলো ইরান। চলুন আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাই ইরানের অনেক অজানা তথ্যগুলো। ইরান পৃথিবীর একটি মুসলিম দেশ। মুসলিম দেশ হলেও এরা শিয়া মুসলিম, এজন্য ইসলাম ধর্মের সাথে তাদের মিল থাকলেও তাদের গল্প পুরোটাই আলাদা। ইরানের মেয়েরা কোনো অন্যায় করলে তার দায় পুরোটা তার মাকে দেওয়া হয়, বাবাকে কোনো প্রকার দায় বা দোষ দেওয়া হয় না। ইরানে 13 বছর বয়স থেকেই মেয়েদের হিজাব পরতে বাধ্য করা হয়। তবে মজার বিষয় হলো, হিজাব পরানো হলেও ইরানের মেয়েরা বিয়ের আগেই তাদের কুমারিত্ব বিসর্জন দিয়ে দেয়, আবার বিয়ের আগে সার্জারি এবং অপারেশনের মাধ্যমে সেই কুমারিত্ব ফিরে পাওয়ার চেষ্টা করে। ইরানে চাইলেই যে কোনো মানুষ কিছু মাস বা নির্দিষ্ট কিছু ঘন্টার জন্য কাউকে বিয়ে করতে পারবে। এটা সেই দেশের আইনে সম্পূর্ণ বৈধ বিয়ে, আর এই ধরনের বিয়েকে বলা হয় হোয়াইট ম্যারিজ। ইরানে মেয়েদের বয়স 13 এবং ছেলেদের বয়স 15 হলেই বিয়ে করা যায়। এদেশে বাবা তার পালিত মেয়েদের সাথে বিয়ে করতে পারে, তবে বিয়ের জন্য মেয়ের বয়স শুধু 13 বছরের বেশি হতে হবে। এদেশে মদ পান করা একদমই নিষিদ্ধ, তবে যদি কেউ মদ পান করে তাহলে তাকে 80টি চাবুকের বাড়ি দেওয়া হয়। তাও প্রতি বছর ইরানে প্রায় 4 কোটি লিটার মদ পান করা হয়। ইরানের পুরুষেরা 4টি বিয়ে করতে পারে, এটি সম্পূর্ণ বৈধ, তবে বিয়ের পর মেয়েরা কোনো প্রকার পড়ালেখা করতে পারবে না। সাথে সাথে বিয়ের পর যে কোনো সময় মেয়েদেরকে ডিভোর্সও দিয়ে দিতে পারবে পুরুষেরা। ইরানে 15 বছর বয়স থেকে ভোট দেওয়া যায়। এদেশে বিয়ের জন্য অনুমতি চাইলে 1 ঘন্টা গর্ভনিরোধক বিষয়ে লেকচার শুনতে হয়, তারপরে বিয়ের অনুমতি পাওয়া যায়। ইরানের মেয়েদের 13 বছর বয়স থেকে হিজাব পরতে বাধ্য করা হলেও ছেলেরা যে কোনো কাপড় পরে যেখানে খুশি যেতে পারে। শুধুমাত্র ইরানের পুরুষদের টাই পরা একদমই নিষেধ। ইরানে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের বসবাস, তাই তো ইরানে মেয়েদের হিজাব পরতে বাধ্য করা হলেও তাদের বিক্রিও করা হয় চড়া মূল্যে। ইরানের রাজধানী শুধুমাত্র তেহরানে 84,000 মেয়েকে অশ্লীল কাজে ক্রয় করা হয় এবং বিভিন্ন দেশে তাদেরকে পাচার করে অর্থ অর্জন করা হয়। এ দেশে কোনো মেয়েকে ধর্ষণ করা হলে পুলিশ যে কোনো পুরুষের সাথে সেই নারীর বিবাহ দিতে পারে, এটা তাদের ক্ষমতা। পরবর্তীতে তাকে ডিভোর্সও দিয়ে দেওয়া যায়। ইরানে কুমারী মেয়েদের চেয়ে ডিভোর্সি মেয়েদের বিয়ের চাহিদা অনেক গুণ বেশি। এদেশে আমেরিকার মুভি দেখা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই অনেকে চুরি করে প্রচুর অর্থমূল্য দিয়ে আমেরিকার মুভির সিডি কিনে থাকে এবং সেগুলো উপভোগ করে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল ইরান সম্পর্কে মোটামুটি কিছু অজানা তথ্য। আপনাদের এই দেশ সম্পর্কে এই অজানা তথ্যগুলো জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরও অজানা তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।